গেছে, আর যে সুন্দর চেয়ার একটা মিউজিক এখানে হচ্ছে গিয়ে ইয়াদি হচ্ছে, তার মধ্যে বেশিরভাগ মানুষই। এই হোয়াটসঅ্যাপ পরিবার, কি অবস্থা সবার? আশা করি সকলেই সুস্থ আছেন, যেখানে আছেন ভালো আছেন। হয়েছে তারপরেও দেখেন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই। গাইস এখন মসজিদের ভিতরে আছি আমরা, এই পাশে রহমান আছে বরাবর। আমার প্রত্যেকটা ব্লগে না, কিছু ব্লগে থাকে আর কিছু ব্লগে থাকে না, বরাবর অনেকগুলো ব্লগ হয়েছে যেখানে রহমান ছিল না। আর যেহেতু আমাদের পরীক্ষা শেষ হয়েছে তাই সমস্ত বন্ধুবান্ধব থাকতে পারে না। আর মূলত আমরা আজকে বিভিন্ন জায়গায় ঘুরে থাকি আপনারা জানেন তো। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর রহমান কিছু কয়, সরম পাইছে গাইস, সরম পাইছো? অনেকদিন পর অনেক মানুষের সামনে ব্লগ করতেছি তো তাই সরম পাইছে হয়তো। যাই হোক, এখানে আসলে শুধু সবাই ছবি তোলে, বেশিরভাগ লোকই ছবি তোলে, যার যার কাজে শেষে ব্যস্ত, আমরাও আমাদের কাজে ব্যস্ত। এখানে মহিলা মানুষের নামাজ পড়ানো হয়, এখানে মহিলা মানুষের নামাজ পড়ানো হয়। কিনে না কথা বলা লাগবে গাইস। এগুলো হচ্ছে, এগুলো মানুষ আসতে অনেক দূর দূরান্ত থেকে এখানে মাছ করছে। ওই পাশে দেখেন আরো অত অসংখ্য মরছে গেল, এই পাশে আছে অর্থাৎ এখানে যত খিচুড়ি বলেন খুরমা ইটি যা আনে মানুষ এখানে দেওয়া হয়। এই যে এগুলা বালতি ঘুরে ঘুরে ঘুরো গাইস, এটা হচ্ছে যে ইয়াগুলো নিয়ে আসে এগুলার মিক্সার রুম, এখান থেকে মিক্সার করে সমস্ত মানুষের মাঝে বিলানো হয়। দেখতে পারতেছেন সমস্ত কিছু, ইন্ডিয়া থেকেও এখানে লোক আসে। দেখেন এই যে বালতি বালতি সাজানো আছে, বালতি বালতি যে সাজানো আছে ওই যে ওগুলা ওগুলা একটু পরে মিলানো হবে। এই দেখেন মানুষ যত কিছু দেয় এখানে, কিন্তু এখানে ক্যামেরা হয়তো ছোট মনে হচ্ছে কিন্তু এখানে অসংখ্য দেখতে পাচ্ছি। এগুলো তুলি তুলি দেবে, এই যে এগুলা এগুলা মানসিক দিবে, এরপর অসংখ্য বালতি। এটা হচ্ছে মসজিদের সামনের দৃশ্য, দেখতে ঠিক এতটাই সুন্দর আর কারুকাজ করা ভাবা যায় না গাইস। দেখতে পারতেছেন তো যতটা পিছাবো ততটাই ভালো লাগে। আর বিকেলবেলা আসলে তো যখন রোদ্রটা এই পাশে চলে যায় তখন আরও ভালো লাগে। দেখা হয়ে গেছে আর যে সুন্দর গাইস, এইভাবে বিক্রি হয় গরু ছাগল যা ওঠে। এখানে হচ্ছে গিয়ে ইয়াদি হচ্ছে, তার মধ্যে বেশিরভাগ মানুষই কোথায় হচ্ছে ওই যে দিতেছে অসংখ্য মানুষ। এইভাবে প্রতিদিন এইভাবে দিতেছে, প্রতি সপ্তাহে এইভাবেই। আজকে আমরা একটু পরে এই পাশে পরে আসছি, ওই পাশে যখন ছিলাম অনেক মানুষকে দিচ্ছে এইভাবে। চলো এখন ওই পাশে যাবো, দেওয়া দেরি হয়, আমরা আসতে দেরি করি ফেলছি। দেয়
ये तो हमारी जमीन है, वो तो कब्जा कर बैठा है। इंडिया हमारी जमीन को कब्जा कर बैठा है, हमारी सरकार क्या कर रही है? मजा सिलो कि যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। টিল দেন স্টেল আর্টিস্ট, বাই বাই।